বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সরকারি বাসের অস্থায়ী কর্মীরা বর্ধমান বাস ডিপোর সামনে বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে বিক্ষোভে সামিল হন। অস্থায়ী কর্মীরা জানান, তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। চালক এবং পরিচালক সব অস্থায়ী কর্মী, দীর্ঘ কেউ 11 বছর, কেউ 5 বছর ধরে এই অস্থায়ীভাবেই চলছে। আমাদের যা ন্যূনতম বেতন, সেই বেতনে সংসার চলছে না। সেহেতু আমরা ডিপার্টমেন্টের কাছে দাবি করছি যে আমাদের অস্থায়ী যত কর্মী আছে তাদেরকে স্থায়ীকরণ করার, এবং 26 দিনের যে পূর্ণ ডিউটি সেই ডিউটি দেওয়ার, আর হচ্ছে আমাদের সই করার ক্ষমতা, আমাদের নো ওয়ার্ক নো পে, ডিউটি করলে পয়সা, না হলে কোনো পয়সা নেই। সেহেতু আমাদের যেই রোজগার, সেই রোজগারে আমাদের সংসার চলছে না। তার জন্য আমরা, আপনারা হয়তো জানতে পেরেছেন, 4 দিন আগের থেকে দীঘা, আদার্স যত পুরুলিয়া, দুর্গাপুর, সমস্ত সিউড়ি, ইলামবাজার, মানে মানবাজার, বাঁকুড়া, সমস্ত আমাদের মতনই দাবি দাওয়া নিয়ে পথে বসছে ডিপোর গেটের মুখে। আমরা আজ থেকে ডিপোর গেটের মুখে অবস্থান বিক্ষোভ করছি। আমাদের প্রশাসনকে জানানো হয়েছে, চেয়ারম্যান জানেন, পরিবহন মিনিস্টার জানেন, সেহেতু ওনারা আমাদের আশ্বাস দিয়েছে একটা কোনো রাস্তা বেরোবে, ওনারা বের করার রাস্তা খুঁজছেন। আমরা যতদিন না কোনো সুরাহা পাচ্ছি, আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবো। এই ডিপোতে কতজন কর্মী আছেন? প্রায় আমরা অস্থায়ী কর্মী, ড্রাইভার, চালক এবং পরিচালক মিলিয়ে 150 জন। আপনাদের বেতন ক্রম কত? আমাদের বেতন হচ্ছে 13,500। 13,500 টাকার মধ্যে ESI প্রভিডেন্ট ফান্ড কেটে আমরা হয়তো 11,500 টাকা মাইনা পাই। আবার 26টা ডিউটিও হয় না, কারো 20টা, কারো 18টা, কারো 10টা, এইরকম ডিউটি হয়। তাদের তো তাদের পুরো বেতনও হয় না। সরকারি বাস বন্ধ থাকায় যাত্রীরা সমস্যায় পড়েন। তাদের উল্লেখযোগ্য দাবিগুলি হলো 2013 থেকে 2022 সালের BSS ও DRW সকল প্রকার কর্মীদের স্থায়ী করতে হবে, সম কাজে সম বেতন প্রদান, প্রত্যেক কর্মীদের 26 দিনের হাজিরা দিতে হবে, সম বেতনে ছুটি মঞ্জুর করতে হবে, বার্ষিক বেতন বৃদ্ধি চালু করা, অস্থায়ী ছাঁটাই কর্মীদের পুনর্নিয়োগ করা, SBSTC নির্ধারিত সমূহ রুটগুলির পরিষেবা চালু করা সহ বিভিন্ন দাবি জানানো হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।